জি আসসালামু আলাইকুম শোনা যায় হ্যালো ওকে ওকে সাউন্ড হ্যাঁ কি খবর আমরা অনেক দিন পরে শুক্রবারে ক্লাস নিচ্ছি ইউটিউবে লাইভ হয়ে গেছে ইউটিউবে কত হয়েছে এক হাজারের উপর হয়ে গেছে ওকে জুম একটু কম হওয়াই ভালো কি খবর কি খবর নববর্ষ হ্যাঁ শুভ নববর্ষ এটার একটা নতুন স্টাইলে বলা যাবে এখন হ্যাঁ আমরা শিখলাম এটা থেমে থেমে তিনটা সেপারেট ওয়ার্ড শুভ নব বর্ষ চলেন পড়াশোনা করি আজকে আমি একটা ফেভারিট পড়াবো পড়াবো রিডিং হ্যাঁ আমরা শুরু করি ওকে আজকে যে প্যাসেজটা পড়াবো এখানে একটা স্ট্রাকচার আছে কমন পরিচিত জিনিস তো থাকেন সাথে মোস্ট প্রবাবলি আমার কাছে আমার প্রাইভেট ব্যাসে যারা পড়ছেন কিবা পড়েন আপনারা হয়তো প্যাসেজটা চিনতে পারেন কারণ এটা রেকর্ড বাস মানে আমি আপনাদেরকে টিসি সিক্রেট ওয়েবসাইট আই গেস সো কোনো সমস্যা নেই কিন্তু আজকে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো শুরুতেই ক্যামব্রিজেই একটু যাই হ্যাঁ সো ক্যামব্রিজ মানে আইলস মানে ক্যামব্রিজ ক্যামব্রিজ মানে আইলস দ্যাটস ইট রিডিং আর লিসেনিং এর জন্য एट লিস্ট হ্যাঁ সো আপনি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ছাড়াও নয় নয় পাইতে পারেন রিডিং এ কি বা এ আপনি যদি ক্যামব্রিজ একটু সে লেভেলে পড়াশোনা করেন অবশ্যই আপনার স্কিল থাকা লাগবে ভাই ভোকাবুলারিতে সমস্যা গ্রামারের সমস্যা রিডিং স্কিলের সমস্যা এগুলো ডেভেলপ করবেন ওকে ঠিক আছে আপনি যদি বুঝতে পারেন আপনার সমস্যা কি তাহলে কিন্তু কাজের অর্ধেক শেষ সো বক বক না করি পড়াশোনাতে আসি এখানে ক্যামব্রিজ আমরা চোদ্দ থেকে চোদ্দ থেকে একটু খোঁজার চেষ্টা করি হ্যাঁ একটা জিনিস দেখাই মানে আপনাদের আপনাদের কিছু স্ট্রাকচার দেখাই হ্যাঁ ভাল লাগবে ভাল লাগবে কমন একটা স্ট্রাকচার হলো গ্যাপিল আসে চলছে আসে আপনারা সবাই জানেন ঠিক আছে আমি টেক্সট অফ করে দিচ্ছি আমি ইউটিউবে যারা জয়েন করেছেন লাভ ইউ গাইস সতেরোশোর মধ্যে হয়ে গেছেন আমি জানি জুমের লিঙ্কটা দিলে এক হাজার হয়ে যাবে এক মিনিটে হ্যাঁ আমরা একটু দরকার নাই সবাই ইউটিউবে আসুক ইউটিউবে আমার সব সো আমরা প্রায় সব মিলে দুই হাজারের উপরে ভাই বেড়াদার আছি একসাথে হ্যাঁ শোন ইউটিউবে টেক্সট অফ করেন হ্যাঁ লাভ রিয়েক পাঠানোর দরকার নাই ক্লাস এখন অসুখ দেন ওকে ইউটিউবে টেক্সট অফ করেন আমি বললে রিপ্লাই করবেন জাস্ট ঠিক আছে সো প্যাসেজ ওয়ানের নর্মাল স্ট্রাকচার হয় হলো আপনি ক্যাফি পাবেন আর ট্রু ফলস পাবেন এগুলো আপনারা জানেন একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা খেলা এখানে ক্যামব্রিজ চোদ্দ টেস্ট খেলছে দেখেন সেটা হলো এটা কি দিছে প্যারাগ্রাফ মেসিং তিনটা দিয়ে দিছে আমরা মাইন্ড করে নিই এখানে তিনটা আসে একটা টু একটা ফলস একটা নট গিভেন হবে ঠিক আছে নাও

রোজা লাগে মাসের বেশি হ্যাঁ এরকম নেই প্যাসেজও আনে আসছে একজনে কল কলতে বলতেছে হ্যাঁ ভাইয়া নেই ম্যাজিং প্যাসেজও আনে দিচ্ছে সমস্যা কি কোন সমস্যা নাকি আমি চোদ্দ তো ধরে তারা আলাল করছে দেখাই যেন আপনাদের একটা ঢুকিয়ে দিচ্ছে

প্যারাগ্রাফ ম্যাচিং দিবে আজকে বাই দয় আমার কাছে যারা পড়েন না ইউটিউব দুই আছেন হ্যাঁ আমি প্যারাগ্রাফ ম্যাচিং আজকে একটু মজা করে শিখাবো সো ক্লাস লাস্ট পর্যন্ত থাকেন ঠিক আছে নোট টোট দিতে পারি দামি জিনিস ফ্রিতে সো প্যারাগ্রাফ ম্যাচিং তারপরে এমসিকিউ এটা একটা ডাবল এম সি কই আমরা হ্যাঁ মানে দুইটা দাগাইতে হয় তারপরে সামারি কি কইছি পিএম প্যারাগ্রাফ ম্যাচিং এমসিকিউ আমরা এখানে ডি বলবো ডি এমসিকিউ আর সামারি মামা তিনটা প্যারাগ্রাফ ম্যাচিং এমসিকিউ সামারি সো এটা একটা এটা একটা প্যাটার্ন এটা প্যাসেজ টু নাম প্যাসেজে এই জিনিসটা মাঝে মধ্যে রিপিট হয় দশ বারোটা প্যাসেজ দেখাতে পারবো লাস্ট কয়েকটা ক্যামব্রিজে হ্যাঁ সেটা ক্যামব্রিজ চোদ্দ টেস্ট থ্রি ছিল এখন আমি যদি আমি যদি ক্যামব্রিজ ক্যামব্রিজ পনেরোতে যাই ক্যামব্রিজ পনেরো তো একটা কি বা দুইটা আছে মোস্ট প্রবাবলি টেস্ট ওয়ানে আছে হ্যাঁ ক্যামব্রিজ পনেরো টেস্ট ওয়ান

कैमरे क्यो कैमरे कैमरे सतरते 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 एकाधिक

ভিডিও বেটা ইউটিউব টেক্সট একটু অফ করেন ক্লাস ক্লাস ইউটিউবে থাকবে স্যার থাকলে কি হবে চলে যাবেন লাইভ করবেন না লাইভের মজা বুঝেন ইয়েস দিস ওয়ান এডুকেশনাল ফিল কি কইছিলাম প্যারাগ্রাফ ম্যাচিং সামারি ডাবল এমসিকিউ সো আমার একটু টেক্সট বলেন তো মানে আমি আজকে প্যাসেজ টু দেখাইতেছি প্যাসেজ টু একটা কমন স্ট্রাকচার প্যারাগ্রাফ ম্যাচিং সামারি আর এমসি কিউ ঠিক আছে প্যাসেজ ওয়ান এর একটা কমন স্ট্রাকচার হলো প্যাসেজ ওয়ান এর কমন স্ট্রাকচার এটা তো আপনাদের বহুত খাওয়াইছি অনেক প্যাসেজ করেছি ট্রু ফলস আর গ্যাপ ফিল হ্যাঁ আপনি কি আছেন জুম জুম কি অবস্থা লাগে আছেন প্যারাগ্রাফ ম্যাচিং সামারি আর ডাবল এমসিকিউ রাইট সো এটা আমরা আমরা রিয়েল এক্সামে এটা আসতে পারে ওকে চলে আসলে তো প্যাসেজ একটা শেষ প্যাসেজ টু নামক জিনিসটা শেষ তো আজকে চলেন আমরা এরকম একটা প্যাসেজ একটু সলভ করি আমি খুব মজা করে করাবো দেখি আহ আর নৌ মজা করতে পারবো কিনা বাচ্চা আপনারা যারা আমার কাছে প্রাইভেট পড়েছেন আপনারা হয়তো এই ক্লাস এরকম একটা ক্লাস রেকর্ড পা শুনে পাইছেন পরিচিত মনে হইতেছে জমি একটু বলেন তো করাবো না পাল্টাবো আর একটা করাবো এটা করে যেহেতু আমাদের প্রায় ইউটিউবে একুশ সম্মত ভাইবেরা আছে তারা ওনারা অলরেডি

প্যারাগ্রাফে ব্যবহার করে কোন কোয়েশ্চেন টাইপ আছে তার মানে প্যারাগ্রাফ ম্যাসিং আমরা অলরেডি দেখছিলাম আছে হ্যাঁ আছেন দেখছেন প্যারাগুলো কি বড় বড় দেখলে ডর লাগে হ্যাঁ আর এখানে একটা কাহিনীটাই নি করে দিতেছে হ্যাঁ সেটা হলো তোরা ভাই দিবি দিবি এভাবে দে হ্যাঁ এটা কেন মানে অর্ধেক অর্ধেক খেলা দেখছেন তো তুই দিলে একসাথে দে অর্ধেক অর্ধেক কেন মানে কোনো কাহিনী আছে কাহিনী আমরা সলভ করলে হয়তো বুঝতে পারবো নাও প্যারাগ্রাফ ম্যাচিং সামারে ডাবল এমসি কেউ এখন কোনটা আগে সলভ করবেন ডেফিনেটলি প্যারাগ্রাফ ম্যাচিং লাস্টে সলভ করবেন ডু ইট লাস্ট ওকে এটা লাস্টে সলভ করবেন তাহলে শুরু থেকে কারা করা যায় সলভ যেহেতু সামারি গাফিল ইজি বিজি জিনিস এটারে আগে সলভ করবেন ডু ইট ফার্স্ট তার মানে বুঝতেছেন তো ক্যাডা ক্যাডা সেকেন্ড তো মোস্ট প্রবাবলি আমরা ডাবল এমসি কিউলারে যদি খুঁজে টুজে পাই এমসি কিউলারে সেকেন্ডে করব হ্যাঁ নাও ভিডিও অফ টেক্সট বুক স্টপ করেন ক্লাস এমন হয়ে যাবেন সো চলেন আমরা আগে গ্যাপ ফিল গুলো একটু সলভ করার চেষ্টা করি এখানে কয়টা আসছে চারটা ওকে চার মার্ক ইজি মার্ক সো এখানে গ্যাপ ফিল সলভ করার কেমনে বাই দা বাই দা দেখেন লাইভ একটা সমস্যা আমার হ্যাঁ তাহলে আমি দুই টাইপের মানুষ থাকি একটা হলো আমার প্রাইভেট বেস জানা মনে মনে আমার সিনে আমার ভিডিও ভিডিও দেখায়া একটা ব্যালেন্স করে ফেলি আর তোলে একবার নতুন আজকে আমার প্রথম ক্লাস করতেছে এরকম পার্টিও আছে ইউটিউবে হ্যাঁ তো আপনারা যারা প্রথম প্রথম আছেন শুনেন আমার ইউটিউবের প্লে লিস্টগুলো একটু দেখবেন ঠিক আছে কোন ভিডিও আগে দেখছেন কোন ভিডিও পরে দেখছেন ইট ডাজেন্ট ম্যাটার জাস্ট শেয়ার করেন দিন যে কানেক্ট করতে পারবেন সো যেটা বলতেছি গ্যাপ ফিল করে কেমনে প্রথমে স্ক্যান করে হ্যাঁ মানে এগুলো আন্ডারলাইন করে আমরা আন্ডারলাইনটা মূলত ইয়েলো কালার ট্রাই করি একবার এক কালার আহ টি আর এল ক্যাপিটাল লেটার নাম্বার টাম্বার অবশ্যই স্ট্রং স্ক্যানিং ওয়ার্ড এগুলো আন্ডারলাইন করবেন হ্যাঁ যেমন টিআরএলটা আমি অবশ্যই খুঁজে পাবো এটা স্ট্রং স্ক্যানিং ওয়ার্ড আমি আমি ইভেন আমি কিছু নাও আন্ডারলাইন করতে চাই যেমন অ্যাক্সিডেন্ট তারপরে আই ডো নো সেফটি বেনিফিটস স্কিম অর্থ কি করেন লাগতেছেন টাউন সিটি সিডিটা বেশি ভালো লাগছে টাউন সিটি

আ আ আ আ আ তদলিশ 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 নাম্বার 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 সো নাম্বার তো অবশ্যই আমরা দাগাবো দেন কি দাগে দেবারে এখানে টার্নওভারটা দাগানো যেতে পারে জানো মেবি লাস্ট একটা টেকেট লইলাম ম্যানুফ্যাকচারিং সো মোডা মোডে মোডা মোডে এই এই ইয়েলো কালারগুলো আমরা খুঁজব কোথায় খুঁজব আসেন দেখি বেরাকমাসিং থেকে প্যাসেস থেকে কোন জায়গা থেকে আসতে পারে সো আমরা এগুলা প্যরায় থেকে খোঁজা শুরু করব আল্লাহ নাম বয়েরা ঠিক আছে নাও চলেন খুঁজি বুঝবেন কেমনে স্ক্যানিং এর স্ট্র্যাটেজি মনে আছে তিনবার করে একটা খেলা বললেন পরে কথা বলবো এখন স্ক্যানিং বুঝানো যাবে না আসেন খুঁজিওান

রাজবোট রিসার্চ লাইফ চবে আজকে স্কানিং এ বেশি একটা ফোকাস দিচ্ছে না কারণ আজকে আমরা সল্ভ করবো ফুল প্যাসেজ ঠিক আছে ok স্কানিং আমার অনেক ভিডিও you to free জিনিস কষ্ট করে দেখে নেবেন so you gaj রাজ reserved laboratory পেয়ে গেছি accident safety benevis tows accident safety, benefits, town city. So,

আর টাউন সিটি বোঝা যায় কিনা দেখেন হ্যাঁ সো আমার মনে হইতেছে আমি কতকাল পড়াই না কে জানি কমান করছিল ভাই এক বছর পরে লাইফ ক্লাস ব্রেইনে কমান নিছে যে এক বছর মনে আমি পড়াই না কাউকে শোনেন হ্যাঁ টাউন সিটি আমার চোখে লাগে নাই সো একটা যায় জিনিস বলেন সেকেন্ড টাইম স্ক্যানিং নাম একটা স্ট্র্যাটেজি আছে সেকেন্ড টাইম অল ওয়েস্ট সেকেন্ড টাইম মনে করেন আপনি খুঁজে পান নাই রিল্যাক্স আবার বা রাইশা খুঁজবো আ বা খুঁজবো আমার টাউন সিটির থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো তেতাল্লিশ কিবা ম্যাশিগান আমি যদি তেঁতাল্লিশ কিবা মেসিগানটা পাই আমি টাউন সিটিতে আবার আসা সেকেন্ড টাইম খুঁজে পাই কষ্ট কম হবে সো এখানে কি এম আই ডি তিরিশ পার্সেন্ট আইম নোট হাপি উই নিড লাইক ম্যাশিগান এন্ড তেতাল্লিশ পার্সেন্ট সো ইউনিভার্সিটি অফ মেসি গান মাত্র এখানে আসলাম

পঞ্চাশ ষাটটা শব্দ থেকে একুশ বাইশ এটা কেউ খেয়াল করছেন হ্যাঁ জুম রিপ্লাই কুইক দুই জায়গাতে কিন্তু দুই মার্ক সো আম্বু কয়েছে বাবা সব সময় সিরিয়ালি আনসার করবো এক্সাম হলে তো আপনার এখন বয়স হয়েছে সো আপনি উনিশ বিশ সলভ করার আগে একুশ বাইশটা সলভ করেন ডিপ ডাপ লো হ্যাঙ্গিং ফ্রুটস কি ইজি ইজি জিনিস তো আমরা আগে একুশ বাইশ ট্রাই করবো এবং এখানে বলা আছে নো মোর দেখছেন আমি যে পড়ি নাই শুরুতে কি বিপদ হইতো কোন সময় টু ওয়ার্ড বলে কোন সময় থ্রি ওয়ার্ড বলে এটা একটু মনে রাখবেন ঠিক আছে বেশি গুরু হইলে ঝামেলা হয় সো আসেন আমরা কুইক একটু ট্রাই করি সব সময় কোয়েশ্চেন আগে পড়বেন অ্যাকর্ডিং টু দি ইউনিভার্সিটি অফ ব্যাশিগান টিআরএল দেয়ার কুড বি এ তেতাল্লিশ পার্সেন্ট ড্রপ দেয়ার

यदि क्यों बालक रहता कहले, there is ये और कौन trust? wow, तब मैंने आंसर इतनी क्या? अगे, बाढ़ रहा क्या आंसर हावरा अगे, हावरा आंसर। आज उन्हें क्या ने पूरी university of michigan, modelling work by university of michigan, साझेस्ट साझेस्ट एक तो that दिया पढ़ने ताला बालक में है, साझेस्ट that believes that मैं गुला पढ़े तो substantive बार बोले दें टेप उल्लेख बालक ए, स

ওনারশিপ অফকার মানে কার কার ওনারশিপ অফকার্স গাড়ির কথাটা বলে দিছে তাই আপনি ভালো লাগলেও টু ওয়ার্ড না নিয়ে মাঝে মধ্যে ওয়ান ওয়ার্ডে কাজটা করে ফেলবেন আনসার হবে শুধু ওনারশিপ কারণ কারের কথা অলরেডি বলা আছে ওনারশিপ অফ কার্স চা কার ওনারশিপ হতো আমি এই কলেজ জায়গায় কাঁদতে হ্যাঁ কার ওনারশিপ যা ওনারশিপ অফ কার্স অফ কার্স আমার শূন্য স্থানে বাইরে দেওয়ার কারণে আমি কার ওনারশিপ না নিয়ে শুধু ওনারশিপটা নিয়েছি মাঝে মধ্যে অনেকে টেনশনে থাকে ভাইয়া টু ওয়ার্ড থ্রি ওয়ার্ড দিলে সবসময় কি টু ওয়ার্ড থ্রি ওয়ার্ড হবে ন মাঝে মাঝে আশেপাশে জিনিসপাতি দিয়ে দেয় এক হয় মানে রাখবেন সবগুলো টু ওয়ার্ড হবে না যদি ও বলে

বাট দ্যাট ওয়াই কি বলছে আমাদের কি দরকার এটা এটা মানে মানে যে দ্য বাৎসরিক কিছু একটা মনে রাখবেন কিছু একটা এখানে আকাশ পাতাল সাগর নদী বসাইলে হবে না ইয়ারলি সামথিং ইয়ারলির সাথে ম্যাচ করতে হবে ইয়ারলি সামথিং অফ ইচ কার প্রতিটা গাড়ির বাৎসরিক কি মোবিল খরচ তেল খরচ এইরকম কিছু হয় তো বি টোয়াইস দ্বিগুণ হবে অ্যাজ হাই অ্যাজ ইট কারেন্টলি ইজ এটা এখন যা আছে তার তিন এটা মানে ওনারশিপ কমা মানে ইয়ারলি কিছু একটা দ্বিগুণ হওয়া বর্তমানেছে ওকে কি দ্বিগুণ হবে দেখো বাট দ্যাট বেগলস এভারেজ অ্যানুয়াল আ অ্যানুয়াল ইয়ারলি খাওয়া মিলে গেছে ন মাইনাস

উনিশ বিশ করে ফেলে এই দুইটা এই কুইক ছিল এখন আমি কেন এই দুইটা তাড়াতাড়ি কারণ ওই যে আমি তেতাল্লিশ পার্সেন্ট মেসিগান প্রোডাকশন এক জায়গায় পেয়ে গেছি ডিপ করে ফেলছে এখন একটা আতঙ্ক এত বড় জায়গার মধ্যে এই উনিশ বিশ কই পাবো মনে আছে ভাইয়া একটু আগে বলেছিলাম সেকেন্ড টাইম স্ক্যানিং সো আপনারা যারা আমার প্রাইভেট প্যাস আছেন সেকেন্ড টাইম স্ক্যানিং ভালো করে মনে রাখেন ঠিক আছে পড়াইছি কিনা কখনো সো আমার এখানে আছে কোন সমস্যা নাই আশেপাশে উনিশ কোন সমস্যা নাই টা কই বেনিফিট এই জায়গার মধ্যে আবার এতটুকু খালি এত খালি দেখলে ডর লাগে একটা জিনিস খেয়াল করেন বেনিফিটের পরে ম্যাশিগানের আগে টাউন সিটিটারে যদি পাওয়া যায় খেলা তো গল্প গোল হয়ে যাবে সো ম্যাশিগানের আগে বেনিফিটের পরে সেকেন্ড টাইম টাউন সিটি খুঁজতেছি এভ্রিপডি এভ্রিপডি একটু দেখেন তো এই জায়গায় টাউন সিটি আছে কিনা যদি না থাকে তাহলে আমরা এখানে এসে খুঁজবো কোনো সমস্যা নেই যেহেতু আমার কম্পিউটার সেহেতু কি এইজন আহ জায়গা নাই আচ্ছা সমস্যা নেই কোনো কোনো সমস্যা নাই একটু টাউন সিটি খুঁজেন তো কেউ কি কিছু চোখে মুখে নাকে দেখতেছেন এনভার ই ক্যান সিং টাউন সিটি

আস্তে ধীরে করেন আস্তে ধীরে আগান এক মার্ক এক মার্ক করে নেন ঠিক আছে সৌরভ শিহাব ভাই আই নো আই থিঙ্ক শিহাব ভাই ফ্রম প্রাইভেট বেস ভাই তো শিহাব একটা কোয়েশন করছে সেটা হলো ভায়া জিনিসপাতি খুঁজে পাই আমি লোকেট করতে পারি বাট আনসার কোনটা করব খুঁজে পাই না হ্যাঁ সো আপনার জন্য রিকোয়েস্ট হলো স্ল্যাশন বার্নের ভিডিওটা দেখবেন সামারি এটা আবার ইউটিউবের প্লে লিস্টে আছে সো এটা ইউটিউব আপনারা যারা আছেন ও আর হাজার আসসালামু আলাইকুম ইউটিউবে যারা আছেন আমার একটা প্লেলিস্ট আছে স্ল্যাশ এন্ড বার্ন দেখাই দিব এক মিনিটে জিনিসটা কোন জায়গায় আছে আপনার কারা আপনারা কারা জিনিসপাতি দিয়ে রাখার পরেও মনে করেন কীচে নিতে পারেন না আহারে আহারে এখন কষ্ট করে খাইতেছেন খাইতেছেন না বুঝছেন আমি তো আমার প্লে লিস্ট আমি পুজো পাইতেছি না থাকেন লগে থাকেন লগে থাকেন মাঝে মধ্যে একটু চিলমুট করানো করানো লাগে বিকজ বিকজ আপনার ব্রেন টান আর এতক্ষণ ক্লাস নিবেন না তাই ওকে সো আই থিংক ওহ অস্থির ফার্স্ট স্ল্যাশ এন্ড বার্ন বাংলা এলটিএস

বেশিরভাগ গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সো দা ইন্ট্রোডাকশন অফ ডাবল এস উড রেজাল্ট গ্রেটার সেফটি সো এগেন ভাইয়া এন্ড আপুরা আনসার খুঁজতেছেন তাই না হ্যাঁ ইউটিউবে আনসার দেবেন না একবার আমি কেটে দিব কিন্তু কথা মনোযোগ দেন ক্লাস নষ্ট করবেন সেটা হলো আনসার বের করা মুখ্য উদ্দেশ্য না

কোন একটা কারণে সুতরাং ড্রাইভার গাড়ি আপনাকে বেশি সেফটি দেবে আচ্ছা ড্রাইভার সারের গাড়ি যদি আপনাকে বেশি সেফটি দেয় তাহলে বেশিরভাগ গাড়ির অ্যাক্সিডেন্ট ড্রাইভারের কারণে হয় না ইয়ে জন্য আরে আমি আনসার বের করতেছি না ভাই আমি আমার কমন সেন্স ইউজ করতেছি সুতরাং ইন্ট্রোডাকশন অফ ড্রাইভারলেস কার ভালো সেফটি দিবে তার মানে বেশিরভাগ গাড়ি ড্রাইভারের অ্যাক্সিডেন্ট কারণ তার মধ্যে ডাটা ডাটা ড্রাইভার আমি তো এটা জানি অগ্রিম এখন আসেন এখন আনসার দেখবেন মানে বাতাসের আগে আনসার আপনার চোখের সামনে ধরা দিবে আসেন রিসার্চ এড এট টিউরাল হ্যাজ ডেমোনস্ট্রেটেড দ্যাট দাড়ে দাড়ে তো ভাই

ওকে ইডিবে আর আর মুকুল কমেন্ট করছে भैया আজ অফিসে ওভারবাদার হবে যাচ্ছে আমার দ্বারা আইলস হবে না বিদেশও যেতে পারবো না হ্যাঁ সো আপনাদের যেটা হবে সেটা হলো প্রচুর পরিমাণে ফেসবুক টিকটক এগুলোই থাকেন মজা লন ইন্টারমিডিয়েট পাস করে আসছেন আমার ক্লাস বুঝেন না আরে ভাই রিল্যাক্স হন নাজ খেলাম ধরেন স্লো আসতে আসতে ধীরে আগান আপনারা কেউ ধরেছে না জিনিস মন খারাপ এটা যদি ইজি হইতো দুনিয়ার সবাই ইয়ার লগে বাঘা নিত কারণ আমার অফিস এয়ার লগে এটা ভালো ছিল তাই না

এই জায়গার মধ্যে আমার খালি এখানে আমার হিউম্যান ইরোর উনিশ নাম্বার কোয়েশ্চেন আনসার তারপরে একটা হালকা জাম্প করে চলে গেছে পরের প্যারাতে তুই তুই একটু আগে যে বক বক করছি যে ভাই হুদাই কেন এই প্যারাটারে এভাবে না দিয়ে এভাবে দিলেন কেন এটা যদি একটা টাইপের হয় চান্স এটা আর একটা এই কারণে এটারে জাম করছে কইরা এখানে গেছে এটা বুঝছেন কেউ কি বলছি যাইতেছে আমি তার পাশে লেখা রাখতেছি যে তোমার কাছে আমি আসিব একটু পরে এখানে আমি আসব যখন আমি নতুন টাইপ সলভ করতে যাব ওই যে আছে না ডাবল এমসি কিউ প্যারাগ্রাফ মেসিং তারা মেবি

জুমে এক হাজার হয়ে যায় লিংক আমি লিঙ্ক আজকে শেয়ার করে নিই ওকে ও জুমের লিঙ্ক শেয়ার করে না কেন জানেন মানে লাস্ট লাইভ ক্লাসটা নেওয়ার পরে আমি আর কোনো লাইভ ক্লাস নেই নাই কেন বলবো মানে আমি 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 আলহামদুলিল্লাহ একটা দুটো ব্যাচ অনলাইনে পড়াই বাট সো লাস্ট লাইভ ক্লাসে আমি এরকম জুম লিঙ্ক দিয়েছিলাম মানে এক মিনিটে এক হাজার হয়ে গেছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার অনেকে ভালোবাসে ওই জায়গায় দুই তিনজন ঢুকছে একটু বাজে মানুষ হ্যাঁ মেবি অন্য কোন কোচিং সেন্টারের বাড়া গড়া কেউ খুব ডিস্টার্ব করতেছে কমেন্ট অন করলেই উল্টা পাল্টা লিখতেছে আমার ওই ওই কমেন্ট আমার সামনে আসলে আমার বিরক্ত লাগতেছে আমি হারায় যেতেছি মানে আমি চিন্তা করলাম যে

ওরা ইউটিউবে আসে ওরা ওরা কমেন্ট করে ইউটিউবে একজন উল্টো কমেন্ট করলে তিন এলা দেয় সো এটা এটা লেভেল হয়ে যায় আসেন চলেন একটু রিফ্রেশ করে দিলাম এখন আমরা রিফ্রেশমেন্টের পরে পড়াশোনা করব সো দেয়ার ইজ এ কমেন্ট যে ভাই আপনি ক্লাসের মধ্যে একটু বেশি বক বক করেন হ্যাঁ সো আমার আর ক্লাসে বক বক করার মেইন স্ট্র্যাটেজি হলো আধা ঘন্টা পর পর আমি ফুদেই দেখি বলি দুই চার মিনিট সাথে আপনি

চেহারা দিয়ে সবাই না চলেন চেহারা দেখা যায় আমার দেখা যায় বয়স এসেন সো আমরা এখন একটা স্ট্র্যাটেজি বলি প্যারাগ্রাফ ম্যাচিং আপনি লাস্টে করবেন ঠিক আছে কিন্তু আপনার যদি ক্ষমতা থাকে এবং মন্টন ভালো থাকে আপনি এগুলার একটু আন্ডারলাইন করে ফালাই রাখতে পারেন যেমন যখন কার ব্যবহার হয় নাই এখন আপনার প্যাসেজে যদি কখনো কোনো জায়গায় আপনি দেখেন গাড়ি দাঁড় করাই রাখছে হ্যাঁ ওই জায়গায় হয় না কার ইজ নট ইন ইউজ গাড়ি দাঁড়ায় আছে কোথায় আছে আমরা জানি না কিন্তু একটু দাগায় রাখলাম সো প্যারাগ্রাফ ম্যাচিং যারা লাইফে কখনো দেখেন নাই এটা খুবই সিম্পল সব থেকে কঠিন টাইপ এটা হলো এই জিনিসটা প্যাসেজের কোথাও বলা আছে কোথাও বলা আছে জানো নাই আমাদের বলতে হবে কোন প্যারা বলা আছে এ না বি না সি না ডি প্যারা সেই প্যারাগ্রাফের নাম আছে এ বি সি ডি এখন এগুলো কোনো সিরিয়াল মানে না এটা ডি প্যারা থেকে আছে এটা সি প্যারা এটা এফ প্যারা এটা জি প্যারা এটা এ প্যারা মানে কোনো সিরিয়াল নাই এই কারণে আমরা একটা এটা সলভ করতে গেলে নিজের পাগল পাগল লাগে সো আমরা আজকে একটি স্ট্র্যাটেজি শেয়ার করবো দেখি লাস্টের দিকে

ওকে কোনো এক প্যারা দেওয়া অবশ্য বলা যায় তো যেরকম বলতেছিলাম এস্টিমেট হলো কোন প্যাসেজে কোন প্যাসেজের নরমালি লাস্টের দিকে বলে হ্যাঁ ফিউচার যেমন ডাইভারলেস কারো আমি যদি পুরা প্যাসেজ এ কিচ্ছু না দেখতাম তাও আমি এটার দিকে তাকে আমি চিন্তা করতাম ওকে গাড়ি ছাড়া ডাইভার ছাড়া গাড়ি হয়তো মাঝে মধ্যে চিন্তা করতেছেন হ্যাঁ কি রাস্তার পাশে মাইরা দিছে যেহেতু ড্রাইভার নাই না এটার পাশাপাশি চিন্তা আপনি করতে পারেন যে আহ লাইক এটা চলে সেটা আসলে রাস্তায় কি 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 হইতে পারে হ্যাঁ এটা মানুষ করবে কি কিনা আমি কিভাবে চিন্তা করতেছি ড্রাইভারলেস ড্রাইভার ছাড়া গেলে আমি পিছিয়ে বইসা সামনে চালাবো কিনা পিছিয়ে বইসা তো আমি ধুমসে জুম ক্লাস নিতে পারবো গাড়ি নিজে নিজে চলবে সেসব কাহিনী টাইনে বলতে পারবে ভবিষ্যতে এটা হয়তো পুরো মার্কেট দখল দিয়ে ফেলবে হ্যাঁ জায়গায় সব কি টেসলা ডেসলার ঢুকে যাবে সো এইরকম করতেছি আমি আসে যে আপনি এভাবে চিন্তা করলে তো কখনো কোনো লাইক এনিথিং প্রত্যেকটা টপিক নিয়ে আপনি যদি কথা বলেন কি অবস্থা আগে কি অবস্থা বর্তমানে কি অবস্থা ভবিষ্যতে কি অবস্থা ভবিষ্যৎ কখন বলবে লাস্টে প্যারা যে লাস্টে প্যারা আগে একটা দুই প্যারার মধ্যে ভবিষ্যৎ বলতে পারে তো ওই কারণে আমি 17 নাম্বারটারে হয়তো লাস্টের দিকে গিয়ে খুঁজব স্পাইলি ফেসিফিও আর ওকে ওয়েট মে সো

এগুলা দেখলে একটু ডিফারেন্টলি চিন্তা করবেন লাস্টের বেলার দিকে মামুরে পাওয়া যেতে পারে নাও আমরা যেটা সলভ করব সেটা হলো এই এই জিনিসগুলো যদি আমাদের কখনো চোখে লাগে আমরা ট্রাই করব এই কাজটা আমি জাস্ট লাস্টে করলো হয়তো আমি জাস্ট আপনাদের বলে রাখছি সব থেকে বেটার আপনি যখন প্রো লেভেলে হয়ে যাবেন আপনি এগুলো একটু আন্ডারলাইন করে ফালাই রাখবেন কখনো যদি কখনো যদি কোথাও কার ইজ নট ইন নিউজ আপনার চোখে পড়ে তখন আই সেটা সলভ করে ফেলবেন এটা বিরিয়ানি সিমুলটেনিয়াসলি সলভিং আমি ইউটিউবে বহুতবার এসব কথা কইছি আপনারা ভিডিও আমার আট দশটা ভিডিও দেখলে আপনারা অলরেডি জানেন আমি কি নিয়ে কথা বলতেছি ওকে সো ডাবল এম এখন ডাবল এম সিকিউ কি আমরা সলভ করবেন ডাবল এম সিকিউ সলভ করার জন্য মূলত কোশ্চেনে এখানে দুইটা দাগাইতে পারবেন বাই দয় বাই দয় খু সুন্দর একটা বলে ধরেন এরকম হ্যাঁ ধরেন ধরেন আজকের আনসার হলো বাংলাদেশ আপনি তেইশে বি চব্বিশে সি লেখলে আপনি যদি আপনি যদি ধরেন চব্বিশ তেইশে সি লেখা চব্বিশে সমস্যা নাই ইভেন আপনি যদি কোনো এক জায়গায় বি কিংবা কোন এক জায়গায় সি লেখেন নয় আপনি তেইশে তেইশে বি লেখছেন চব্বিশে ডি লেখছেন তো আনসার তো বিসি তাই না বিসি বিসি তো আপনি লেখেন বি ইলেকশন ডি ইলেকশন টি ইলেকশন সো বি তে এক মার্ক আপনি পাবেন মানে এখানে পার্শিয়াল মার্ক আছে এটা বুঝছেন যে কোনো একটা দাগাইলেই মার্ক কার সামনে দিছেন কার সামনে দিছেন ডাজেন্ট ম্যাটার এটা বুঝছেন ডাবল এমসিকিউর খেলা হয়েছে এটা ওকে সো অনেকে একটু কনফিউশনে থাকে এখানে ওকে এক মার্ক আপনি যেটা দেন এক মার্ক হইলেই মার্ক ওকে বি আর সি আনসার আপনি তেইশের সামনে চব্বিশের সামনে কোন একটা সামনে বি কিবা সি যেটা দেন এক মার্ক ওকে কিন্তু আমার কথা হলো জ্বর আছে আপনি তেইশের সামনে বি দিবেন চব্বিশের সামনে সি দিবেন বিয়ের পরে সি তেইশের পরে চব্বিশ এটাই তো সুন্দর এটাই তো কনসেন্স বাংলাদেশ সব ঠিকঠাক চলে না উল্টা চলে আচ্ছা সো এই জায়গাটা পড়বেন এই জায়গাটা স্পেশালি এই এই বোল্ড পেজের পরের অংশটা পড়বেন হুইচ টু কোন দুইটা জিনিস ই বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন রাইটার অটোমেটেড গাড়ির কোন দুটা বেনিফিটের কথা মেনশন করছে ওকে সো বেনিফিট নিয়ে প্যাসেজার কোথায় কোথায় বলা আছে সেখানে সেখানে পড়াশোনা করে এসে আমরা এখানে আনসার করে ফেলবো দুইটা ওকে ইজি পিজি বাচ্চা কাচ্চা জিনিস রাইট তারপরে এখানে কি বলছে হুইচ টু চ্যালেঞ্জেস কোন দুইটা চ্যালেঞ্জ টু অটোমেটেড ভেহিকল

মানে প্যাসেজ থেকে শুধু দুইটা কারেক্ট আনসারই এখানে দেয়া থাকবে আর আর কিছু দেয়া থাকবে না মানে এরকম হবে না যে ভাইয়া এই দুইটা আশি পার্সেন্ট কারেক্ট এটা তো সত্তর পার্সেন্ট কারেক্ট মনে হইতেছে নো এরকম হবে না সো আসেন আমরা বেনিফিটস কিংবা চ্যালেঞ্জ বেগল ডেভেলপমেন্ট এগুলো একটু খোঁজার চেষ্টা করবো সো খুঁজতে খুঁজতে পাগল হওয়ার দরকার নেই আস্তে ধীরে খোঁজেন সো রিমেম্বার এ নিউ চ্যালেঞ্জ এ নিউ চ্যালেঞ্জ এ নিউ চ্যালেঞ্জ সো এখানে চ্যালেঞ্জেস বলছে সো জান বলে দেই হাতে রেখে লাভ আছে ইউটিউব শোনেন সাতাশ তারিখে একটা প্রাইভেট বেস আসতেছে কেউ ইন্টারেস্টেড থাকলে জয়েন করবেন মজা করে পড়াবো নে চারটা মডিউলে আমরা এখন এক্সট্রা একটা জিনিস আনি সেটা হলো ল্যাঙ্গুয়েজ স্পিকিং এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওকে এখন যেটা বলবো এটা হলো স্পেশাল জিনিস এটা হলো প্রতিটা সেন্টেন্সে খুঁজবেন আগে খুঁজবেন দিস এটা কোনো ট্র্যাক ট্রিক না এটা একটা লজিক কেমন এবার কই আমি কিন্তু আজকে আপনাদের ভাই যারা পরে জয়েন করছেন তাদেরকে আমি বলতেছি ক্যামব্রিজ সতেরো টেস্ট টু আর টেস্ট ওয়ান টেস্ট ফোর ক্যামব্রিজ ষোলো টেস্ট থ্রি ক্যামব্রিজ পনেরো টেস্ট ওয়ান যেটা আমি করাইতেছি হ্যাঁ ক্যামব্রিজ চোদ্দ টেস্ট ওয়ান ক্যামব্রিজ চোদ্দ টেস্ট থ্রি আর ক্যামব্রিজ তেরো কত ভুলে গেছি সো এই সবগুলার প্যাসেজ টু আজকে আমি একসাথে করাই দিছি বলেন তো কি সবগুলো প্যাসেজ টু এটা একটা প্যাটার্ন প্যাটার্নটার নাম হয়েছে সামারি প্যারাগ্রাফ ম্যাসিং সামারি আর ডাবল এম সিকে সো আমি দোয়া করি দাদা আপনাদের একজামের দিনের আসুক দোয়া করবেন হ্যাঁ আসলে মোটামুটি আজকের স্টাইলে সলভ করবেন সো এখন সামারি শুরু থেকে চলে আসছে খেলা আছে দেখছেন পিসি থেকে আপনার রিয়েল এক্সাম তাই হবে দেখবেন নাও আমরা বেনিফিটস আর চ্যালেঞ্জ খুঁজতেছি এখানে চ্যালেঞ্জ দেখছি কিন্তু আমি এখানে ছোট্ট একটা বলছি সেটা হলো প্রতিটা প্যারার প্রথম সেন্টেন্সে আগে খুঁজবেন বেনিফিট চ্যালেঞ্জ প্রতি প্যারার প্রথম সেন্টেন্স কি অবস্থা টেকনোলজি ইজ কিছু একটা লালা লালা লা লালা কেউ কিছু বুঝতেছেন পাইছি জিনিসপাতি পাইছি পাইছি কিন্তু আসিফিট পাইছে বা চ্যালেঞ্জ বেগল ডেভেলপমেন্ট এমআইডি কি করছে মোবাইল এটি নিয়ে কথাবার্তা বলতেছে কথা বলতেছে দের নবো নবো হারাই সো কে আডাউক্সমারাই চালন্জিস এটা হিটা হাই তের মারিচাই কুইক্য়াই পেকে 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 পলেশ পুয� প্রতিটা প্যারার প্রথম সেন্টেন্সে আগে ঘুষবেন এটারে কি কোরামিন মনে হয়েছে হ্যাঁ এটা কি দামি লাইন মনে হচ্ছে দামি দামি লাইন মনে হচ্ছে এটা রেখে এই জন্য রাশেদ ভাই বুঝছেন আপু এগুলো কইব বুঝে মনে হয় ব্যবসা থাকবো সো এখন একটু গান আছে গানের কাছে আমি পরে যাইতেছি এই যারা জার্মানি কোয়েছেন বুঝি ছাব্বিশ আপনাকে খবর আছে কইলাম এখানে কিন্তু হার্ডল্স হার্ডল মানে চ্যালেঞ্জ ফ্রান্সও হইতে পারে জার্মানি ফ্রান্স এর কাছে আমি পরে যাইতেছি আমি আগে আমি আগে মামুরি সলভ করি কেন মামুরি সলভ করব মামুরি সলভ করা একটা রিজন হলো আমরা এখানে পড়াশোনা করছি অলরেডি ঠিক আছে ক্যাফিলের জন্য কার শেয়ারিং এর জন্য আমরা এখানে পড়াশোনা করছি যেহেতু আমরা পরিচিত জায়গা সেহেতু আগে ডিল হবে হ্যাঁ ভাই ব্রাদার আগে সলভ মনে আছে আমি কইছি সিরিয়াল করে লিখে এখন আমি সিরিয়াল করব স্বামী কেউ হাসতেছেন পোল্ট্রি পোল্ট্রি নিয়ে নিলাম হ্যাঁ একটু আগে আম্মা সিরিয়ালি করার জন্য কইছে এই কারণে উল্টা করছি এখানেও না সিরিয়াল মানতেছি হুম সো কি ফল ডিভাইস শুনলে এই কানে পরিচিত জায়গা যেহেতু এখানে আমি একটু পড়লে বুঝে যাব সব আমরা এটা আগে করব ঠিক আছে আল্লাহ কে হাসাইতে করতে না সো আসেন না এটা খুব ভালো করে খাওয়াই ডাব্লিউএমসি কিও আপনার প্যাসেজ টু তে আসতে পারে ভাই কইছে রিল্যাক্সে মনোযোগ দেন ফ্রিতে লাখ টাকার জিনিস দিতেছে বুঝবেন যখন ভাই ক্লাস নেবে না আমাদের এখানে একটু পড়াশোনা ছিল আর শেয়ারিং এ টান্সার ছিল তার একটু আলাদা কভার দিলাম নাও আবার কোশ্চেন শুরু হলো হু ইজ ক্লোব বাই রিভিশন বাউড মেড ডাজ দ রাইট মেজার রাইট কোন দুটো बेनिफिट अकॉर्डिंग মেনশন क्वेश्चन হ্যাঁ সো এখন শোনেন পড়াশোনা সবাই পড়ায় হ্যাঁ কেন এই জায়গাটা কালার করা ছিল কেন এখান থেকে গ্যাফিল আসে নাই খালি ছিল ফ্রেশ মনে আছে আদার কোশ্চেন টাইপ লেগে রাখবেন ও কিউটি আদার কোশ্চেন ডে আদার কোশ্চেন সো মামুjre এখন একটু ফ্রেশ করি আমাকে বলতেছে বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস মানে হলো এই बेनिफिटগুলার বাহিরে ও আই ডোন্ট কেয়ার আমার এখানে কি লেখা আছে আই ডোন্ট কেয়ার আমার এখানে কি লেখা আছে যেটা আমি কেয়ার করতেছি সেটা হলো একটা কোশ্চেন এই দিকে তো এই বেনিফিট গুলার বাহিরে ও তাহলে ইয়ন দিস ডাইরেক্ট বেনিফিট তার মানে দিস ডাইরেক্ট বেনিফিট মানে দিস পারে এই দিকের কথা কইছে হ্যাঁ সেগুলো হলো ডাইরেক্ট বেনিফিট

বাদল রাব্বি ভাই ফেসবুক ইউটিউবে একটা টেক্সট করছে লাইক কমেন্ট করছে ভাই সাড়ে ছয় পাইছি তেইশে মার্চ অল গ্র্যাটিটিউড গোস টু ইউ আলহামদুলিল্লাহ কনগ্রাচুলেশন ভাই অফিসে আসবেন বলছেন আমি তো এখন কাজ করি হায়ার স্টাডি নিয়ে আপনাদের কোন দেশে যাবেন জালা ইউনিভার্সিটি সিলেকশন টু অ্যাপ্লিকেশন টু ভিসা প্রসেসিং ডকুমেন্টেশন এভরিথিং ওকে স্যার আপনারা যারা প্রায় বাইশশো জন ইউটিউবে আছেন ফেসবুক পেজে দেখবেন সেম নাম বাংলাদেশ এলেস রাজলক্ষ্মী উত্তর অফিস ওকে কনসালটেন্সি নিয়ে যাবেন ফ্রিতে কাজ করলে করবেন না করলে না পরিবর্তন আনতে চাইতেছি আপনারা যদি হেল্প করেন তাহলেই সম্ভব কি আয়ালস লেন একটু পরিবর্তন আসছে না অনেকে তো আমার স্টাইলে পড়ায় এই স্টাইলটা মজার আলহামদুলিল্লাহ আমি আমি শোনেন শোনেন থেকে লাভ দেওয়া যাবে না এখানে আপনি বেনিফিট দেখলে এই জায়গার কথা কিন্তু কইতেছে ভাইয়া এটাও বেনিফিট কারণ এইগুলো ডাইরেক্ট বেনিফিট আমি শুধু এখানে বেনিফিট ধুমছে এদিকে পড়বো আর মাথায় হাত দিবো জিনিসটা এরকম না আমরা একটু এদিকেও পড়বো কথা কি বুঝা গেছে কেন আমি প্যাচটা দেখাইছি ক্লিয়ার আর এটা কিন্তু আমার ফ্রেশ জায়গা ছিল এটা আমার ফ্রেশ জায়গা ছিল আসেন আসেন এনাদার এম তো এখানে এখানে কি বলছে আপনি এখানে আমরা অলরেডি শো দেখছি যে ওয়ান সাইটেড মোটিভ ইজ সেফটি একটা হলো সেফটি তারপর বলছে রিসার্চ ল্যাবে

বাদ দিয়া পঢ়ব তাৰমানে কাহিনীক যা পুরাতন ব্যাসে ছিলেন হ্যাঁ এনিবডি ক্যান রিমেম্বার প্যারালালিজম ক্লাস রাইটিং এর লিস্ট সেন্টেন্স এ আনসার দেন না আনসার দেন নাজমুল ভাই তামজিদ ভাই ছেগা ভাই প্যারালালিজম ওইটা না টু তিন তিন দেখ ওকে আমরা না বল লয় মেবি

গাড়ি চলতে আমি বন্ধু বান্ধব নিয়ে আর গাড়ির ভিতরে আড্ডা দিতেছেন রিল্যাক্স করতে পারবেন পিসে যায় গিয়ে ঘুমাইতেছেন আরেকটা বলতেছি আরেকটা সিচুয়েশন বলতেছে ইফ দ্য ভেহিকল ক্যান ডু দ্য ড্রাইভিং গাড়ি যদি ড্রাইভ করতে পারে দোজ হু আর চ্যালেঞ্জ বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস তো কত বড় ইংলিশ দেখে হয়তো ডল লাগতেছে এক্সিস্টিং মোবিলিটি মডেলস এ ওয়ার্ড তিনটারে একসাথে আমি জীবনেও দেখি নাই আপনি দেখেন নাই ড্যাশ দিয়ে বলে দিছে মামুকি সাসেস হোল্ডার আর ডিজেবল ট্রাভেলার্স

কোন কথা এখানে রাইটার বলতেছে যেটা এখানে অপশনের ভিতরে আছে হ্যাঁ আমি ভোট নিচ্ছি যারা আছেন তারা ভোটটা দিতে পারবেন সো গুড লাক ট্রাই দিস ওয়ান ইউটিউব আমি যখন বলবো তখন আনসার দিয়ে এখন দিয়ে না পড়েন ঠিক আছে আমি বললে আনসার দিন ইয়া এক দেড় মিনিট সময় নেন দুই মিনিট সময় নেন দুইটা দাগাবেন या सिलेक्ट करें तो लव यू लव यू लव यू बाय यूट्यूब पर क्या यूट्यूब जान तो आंसर किए थे वाले सीडी 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 कैनरा मार्क या सो अनाउंसमेंट अगेन न्यू बैच शादी शरीक थे एक टेक्स्ट के जनों को सो পিজ যাবেন পেজ ইনবক্স না কললেই হবে ওখানে নাম্বার নাম্বার দেয়া আছে কল দিয়ে অ্যাডমিশন নেবেন সো এখানে আমি কয়েকটা डिफरेंट आंसर দেখতে পাচ্ছি ভোট নিলে ইউটিউবে ভোট নিলে मजा येते হ্যাঁ আচ্ছা যাক সো जो मैं अभी कुछ डिफरेंट आंसर देखते हुए थी সেটা হলো อ่า আই ফর এভার ই গॉट मी फॉर बांग्लादेश एंड फॉर इंग्लैंड सो लेट्स टॉक

মোবিলিটি মডেলস মানে ওল্ডার আর ডিজেবলদের কথা বলতেছে আমি এটা অন্য কালার করতেছি ওল্ডার আর ডিজেবলড ট্রাভেলার্স মে বি এবল টু এনজয় সিগনিফিকেন্টলি গ্রেটার ট্রাভেল অটোনমি ভালো স্বাধীনতা ধরেন আপনার দাদা বয়স্ক মানুষ হাঁটতে পারে না কষ্ট হইতেছে হ্যাঁ ওনার যদি একটা টেসলা থাকে কি উঠেই স্টার্ট দাদা কি এক পায় অ্যাক্সেলেটার আরেক পায়ে ব্রেক এত কাহিনি করতে পারবে মেন ওয়াল হলে তো অবস্থায় খারাপ টাইট সো এটাই বলতেছে তারা ভালো স্বাধীনতা এনজয় করতে পারবে ড্রাইভিং এর একজাক্টলি দেখেন পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট দাদা ড্রাইভিং করা কষ্ট বয়সের কারণে কু ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে ট্রাভেল করতে পারবে সো ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি এনজয় গ্রেটার ট্রাভেল অটোনমি ইন্ডিপেন্ডেন্স

তারা কস্ট সেভ করতে পারবে টাকা বাঁচাইতে পারবে কস্ট সেভিং টেভিং নিয়ে এখানে কইছে ইভেন ইভেন এখানে ওরা বলে না ইনডাইরেক্ট বলে না এটা ডাইরেক্ট বাদ এটা ডাইরেক্ট বাদ এটা মহাকাশ থেকে আনছে তারপরে ইট উড বি ইজিয়ার টু ফাইন্ড পার্কিং স্পেসেস ইন আরবান এরিয়াস শহরে পার্কিং পেতে ইজি হবে

নাইন সামাজিক বিজ্ঞান বই থেকে একটা হাহা দিবেন গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যাঁ জনগণের সরকার একসাথে কাজ করেন ক্রি বোর্ড আর একসাথে কাজ হয় জীবনও না সো এগুলো এগুলো চিরন্তন সত্য কথা কিন্তু

साकीबला हसन साकी प्लीज सर कौन सा क्रिकेटर साकीबला सांग बोल चुन सो ये बात देते मजा क्या माल लग सकते बोलना प्लीज हैं अच्छा मजा है हम ये बात एस एबीओ बात आंसर सी हंडी सो so, आशन পরেরটা পরের মূলত একটু গান আছে একটু গান আছে হচ্ছেন পরেরটা গানটা রকম সে গান হলো আপনারা তো মনে করছেন জিতে আমি বলছি আমি বলছি ভাইয়া অতিটা প্যার প্রথম সেন্টেন্সে খুঁজবেন না পাইলে আপনি স্ক্যান করবেন কষ্ট হবে কিন্তু তারই যে চান্স প্রথম সেন্টেন্সে পাওয়ার সো এখানে মেন চ্যালেঞ্জের হ্যাঁ আমার কাছে এখানে চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ কথা আমার খুব মিলে যাইতেছে শান্তি লাগতেছে এখানে আগে দেখি কি অবস্থা কি বলছে দেখেন মেডি চ্যালেঞ্জ অনেক কথা বলতে হবে দে মামু বাট থ্রো রোভার্স্ট্যান্ড টার্গেটের রিসার্চ ভালো রিসার্চ এর মাধ্যমে this can most এগুলা পরবর্তী দশ বছরের মধ্যে জয় করে ফেলা যাবে এখন শুনেন মানে আপনারা যদি কেউ কেউ বলে যে আই ছাদের নিচে আর না তার মানে আপনি বুঝে গেছেন যে কপাল খারাপ সেপারেশন নাও বাড়ের আগে কি কইছে ইউ ডোন্ট কেয়ার পাড়ে পরে কি সেটা নিয়ে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে সবসময় মনোযোগ দেন মনোযোগ দেন মনোযোগ দেন কোনো রিডিং এ রিডিং এবং লিসিনিং এ কখনো যদি আপনি দেখেন এক্স দেন ওয়াই ইজ এন্ড ওয়াই ইজ দি আনসার যদি এখান থেকে আনসার টানসার নেয় ওয়াই থেকে লইতেছে ভাল লাগছে এটা

তারপরে দিস উইল বি ভাইটাল দিস উইল বি ভাইটাল আরে ফিউচার টিস এর এনো বুঝেনা উইল ডেলিভার সামথিং সো এই পুরাটা হলো পরবর্তী 10 বছরে কেমনে জয়টয় করা যাবে সেগুলো দ্যাট মিন্স এখানে চ্যালেঞ্জ নাই তার মানে জার্মানি ছিল একটা ট্র্যাপ কিন্তু আমাদের এখানে হার্ডলস আছে এফ হলো आंसर এখন এফ এ এফ এ হলো একটু পরে কোন দুইটা চ্যালেঞ্জ রাইডার মেনশন করছে অ্যাপে মাত্র দুইটা সেন্টেন্স আছে একটা হলো ছোট সেন্টেন্স আর একটা হলো অনেক বড় সেন্টেন্স অ্যাপে কি বলছে একটু দেখি না কারণ আপনারা বাদ দিয়ে আমি স্ট্রাকচার পড়াই দেব মন যায় হচ্ছে না গ্রামারটা সেন্টেন্স নাম্বার ওয়ান কি কইছে সেন্টেন্স নাম্বার টু কি কইছে একটু দেখেন देयर a এ নাম্বার অফ হার্ডলস হার্ডলস মানে प्रॉब्लम्स মানে চ্যালেঞ্জেস অনেকগুলো চ্যালেঞ্জ আছে টু आवर কাম ইন ডেলিভারিং অটোমেটেড বাইকস টু आवर রোড

देखते हैं मामूरी दिया रखते थे सही में करों। The regulatory challenges in something and the societal changes that may be required for something। Second मूल तो बोलते से दिस इंक्लूड टेक्निकल difficulties in something, regulatory challenges in something, societal changes in something। तो हमारे दिस মানে ভিতরে কি আছে আমি ডিটেল পরে নি কিন্তু এটা হলো স্ট্রাকচার এটা বলছেন এখন প্যারাটা পরেন লাগতেছে বলতে

আপনার সামনে দিয়ে চলে যান হ্যাঁ এইভাবে স্কল মারেন আঙ্গুল ভাঙিয়া যায় দিব না লাইক দিব না লাভ হ্যাঁ কেন লাইক দিব এক হাজার লাইক হয়ে যাবে একটু করেন শেয়ার দেন না শেয়ার দিলে আপনার স্ট্যাটাস লগে যায় না এই আপনার কিসের স্ট্যাটাস কার ক্লাস করতেছেন এখন হুম লাইভে কিছু হয়েছেন আমি লাইভে কিছু হইতে পারলাম না মানুষ তো গনে না পলিটিশিয়ানদের সামনে যাই আপনারা গনে দুই টাকার দাম দেয় আপনাদের একটা কমেন্ট করতে একটা লাভ রিয়াক্ট দিতে আপনার হয়ে আমি টিকটক করছি বাংলা আছেন নামে এত সুন্দর সুন্দর ভিডিও সারি হ্যাঁ তোমার দুই তিনশো চারশো ইয়ে পরে ভিউস আমি মনে মনে আহারে ওইদিন আমি কারো জন্য আহারে আমি যদি শুধু এখন হালকা একটা ডান্স

মানে কষ্ট সবাই একটু রিফ্রেশ করলাম এই জায়গা ভালো করে পড়েন এখানে তিনটা জিনিস আছে আমি আবার কই তিনটা এখানে আছে তিনটার মধ্যে এখানে দুইটা বলা আছে দুইটা ওকে আনসার করেন দুই তিন মিনিট সময় নেন দুই মিনিট সময় দিলাম এভ্রিবডি

জুম মেবলেন্স आंसर की হ্যাঁ ए বি সি ডি ই সবগুলোর आंसर दे ਦਿੱছ সবাই ওকে লাভ ইউ গাইস লাভ ইউ গাইস লাভ ইউ গাইস

ড্রাইভার সারা গাড়ির মধ্যে মানুষের কনফিডেন্স আছে এটা মেকশিউর করা একটা চ্যালেঞ্জ আপনি কি মনে করেন আপনি গাড়িতে উঠতে পারবেন কিন্তু আপনি আপনার গ্রামের আপনার আব্দুল বড় যে চাষা আঙ্কেল আছে হ্যাঁ এরে আছেন ইনশাল্লাহ ড্রাইভার নাই উঠেন চলবে উঠে দিতে পারবেন তারে হে পিছে টান দেবে কি কি কস হ্যাঁ আরে কি ড্রাইভার নাই মানে কি তুই বয় কি কস

রোড মানে রাস্তা হুসেন নিসা মোটা সিকন কেমন হ্যাঁ আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি দেখেন তিনটা সিচুয়েশনের কথা বলতেছে এইসব সিচুয়েশনে গাড়ি ভালোভাবে চলে এটা ইনশিওর করা সো গেটিং অটোমেটিক ভেহিকলস টু অ্যাডাপ্ট টু ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন বিভিন্ন ড্রাইভিং কন্ডিশনে গাড়িটাকে অ্যাডাপ্ট করা এটা একটা চ্যালেঞ্জ সো বিভিন্ন ট্রাফিক কেমন ওয়েদার কেমন রোড কেমন বিভিন্ন সিচুয়েশনে গাড়ি

কি ট্রাফিক এখন কি লাইট জ্বালাবে না অটোমেটিক সিগন্যাল দিবে বিপ দিবে হ্যাঁ হয় সার নো লঙ্গার এসেন্সিয়াল ফর ভেহিকল অপারেশন যখন ড্রাইভার দেওয়ার দরকার হবে না তখন বিভিন্ন লাইবিলিটি এনফোর্সমেন্ট এই জিনিসগুলা কেমনে চেঞ্জ হবে এটা এটা বুঝাটা একটা রেগুলেটরি চ্যালেঞ্জ মানে নিয়ম নীতি আইন কানুন হুম মামলা মোকদ্দমা কেমনে হবে সো এটা ডেফিনেটলি ট্রানজিশনের গতি ম্যানেজ করার কথা কয় নাই

আপনার কাছে হয়তো মনে হইতে পারে কি অটোমেটেড গাড়ির বান্ধব বানানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার সেট করা রাস্তাতে আপনি নতুন ডালাই দিলেন হম বিভিন্ন রং করলেন আলপনা আঁকলেন উদয়গামে সো এখন এটা আপনার কাছে হয়তো ভাল লাগতে পারে এটা ভাল লাগার একটা রিজন ভাই সেটা বলি রোড রোডে রোডে মিলা আনসারটা মারছেন কিন্তু এই রোড শুধু রোড সিচুয়েশন না ট্রাফিক সিচুয়েশন ওয়েদার সিচুয়েশন নিয়ে কথা বলছে আপনি এই জায়গাটা আরেকবার পড়েন আনসার হইছে সি নট বি ওকে

চলবে হ্যাঁ চলবে এটা হিন্দিতে কি চলেগা চালেগা চল গিয়া আসেন ইউটিউবে পনেরোশো জন আছেন এই পনেরোশন পনেরোশো জন আসলে হলেন বাই বেড়াদের রিয়েল ভালোবাসা তো আপনারা থাকেন আপনাদেরকে আমি প্যারাগ্রাফ ব্যাসিন একটা মাখন জিনিস দেখাবো এখন হ্যাঁ ওকে ঠিক আছে চলেন একটা খেলা খেলি হ্যাঁ সেটা হলো নিজের আমরা প্রায় কত তিন হাজার মানুষ একসাথে ক্লাস করছি হ্যাঁ সো নিজের নিজের ফেসবুকে গিয়ে হ্যাঁ নিজের ফেসবুকে গিয়ে হ্যাঁ থ্যাংক ইউ বাংলা এল টি এভাবে একটা আই ডোন্ট নো আমার নাম আসতেছে না কেন আবার একটু ট্যাগ দিয়ে হ্যাঁ

ভাবে একটা পোস্ট করতে পারবেন এক হাজার পোস্ট হবে এখন আধা ঘন্টার মধ্যে আমার গ্রো করান আমি আপনাদের লাইফ ইজি করে দিব ইনশাল্লাহ শুধু আয়ালস না আয়ালসের এর পরের জার্নি পারবেন আপনাকে করতে হবে আপনি না করলে আমি নেক্সট ফ্রাইডে তে ক্লাস নিব না সারা সপ্তাহ না আমাদের খবর নাই জুম্মা মোবারক মজা লন রিয়েল হেল্প করেন বাইবের আদারে আমি যে পড়াইতেছি আমি তো মন খুলে উজাড় করে দিতেছি আমার প্রাইভেট ব্যাচের ভাইবার জিগান অনেকে তো ইউটিউবও জয়েন করছে জিগান আমি কোনো জায়গায় কিপটামিং করতেছি হাতে ধরে রাখতেছি ন জুম্মা মোবারক না দিয়া নি হবে না আওয়াজ কালাম পরে না জুমক দিতে পারেন কারণ এখন তো অনেক জুম্বা ও পড়ে না ঠিক আছে বিশ্ব সাজীব আপনি একটু নখ দিয়ে ঠিক আছে সো ফেসবুকে একটা পোস্ট করেন থ্যাংক ইউ রাশেদ ভাইদে ইউটিউব ইউটিউব বলেন করবেন হম করেন ট্রেন্ডিং এর দেন মানুষ যাতে বুঝে শুক্রবারে ভাইয়া ক্লাস নেয় ছড়াই দেন তাহলে আমরা একটা কমিউনিটি হইতে বুঝেন না একা থাকবেন না আই নিড আমার তো মার্কেটিং টিম নাই আপনারাই আমার ভাই স্যার দেন রেসপন্স ভালো হলে আমি ক্লাস নেব আমি সব ফ্রিতে পড়াবো কোনো সমস্যা নেই কেউ কানেক্টেড থাকতে হলে প্রাইভেট ব্যাচে না ওটা আপনার ইচ্ছা আমি বলি না কখনো কি দিব মোটিভেশন না আমরা কুইক একটু ট্রাই করি আমাদের সো লাস্ট লাস্টে করতে বলছি কেন জানেন কারণ আপনি লাস্টে যখন করবেন আপনি প্যাসেজে দেখেন প্যাসেজ কিন্তু পুরো কালারে কালারে কালারফুল হয়ে আছে হ্যাঁ প্যাসেজের বিভিন্ন জায়গায় আমরা পড়াশোনা করছি হ্যাঁ প্যাসেজের বিভিন্ন জায়গায় আমরা পড়াশোনা করছি এইসব জায়গা থেকে কোনো 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 কোয়েশ্চেন যদি নেয়

অ্যানাদার ইজ টাইম ফ্রি করা আরেকটা হলো যারা ওল্ডার বয়স্ক তারা আরামসে স্বাধীনতা ভোগ করতে পারবে আরামসে চালাইতে পারবে এখানে কিছু বেনিফিট কথা বলা আছে পনেরো মূলত বাংলাদেশ কেউ বলছেন টেক হেল্প ফ্রম আদার কোয়েশন টাইপ অন্য কোয়েশন টাইপ থেকে ডাক্কা পাবর টাবর দিব না প্যারাগ্রাফ ম্যাচিং যে কোন টাইমের থেকে ভালো হবে যদি আপনি অন্য কোয়েশ্চেন টাইপ থেকে হিন্ট নিতে পারেন জুম একটু রিপ্লাই করেন তো মনে পড়ছে নোটের কথা প্যারাগ্রাফ ম্যাচিং এর নোট দশটা পয়েন্ট সিরিয়ালি দিছিল এই পেজে কাম করছে এটা যতগুলো পড়েছি সবগুলোতে কাজ করতেছে

এটা পাইছি পঁচিশ ছাব্বিশ থেকে এটা পাইছি তেইশ চব্বিশ থেকে আর কি লাগে লাইফে আর কিছু লাগানোর দরকার আছে ভাইয়া এখন তো জীবন কঠিন হয়ে যাবে জীবন কঠিন হওয়ার আগে মনে রাখবেন ই প্যারাতে কেউ আছে নাই ই প্যারাতে কোনো কোশ্চেন আসে নাই ইরে সবার আগে ধরবো ফ্রেশ প্যারাতে যান ফ্রেশ প্যারাতে যান অফ অফ টাইম ইজ নট সব থেকে ভালো গাড়ি ইউজ এর কোনো ইফেক্ট নাই ম্যানুফ্যাকচারিং এর উপরে আপনি যদি খোঁজেন ডোজেন মারামারি করেন করতে পারেন কোনো সমস্যা নাই ইউর লাইফ ইউর ইউর রেসপন্সিবিলিটি বাং দি আনসার ডাইভারিড ফ্রিডম টু সিলেক্ট অপরচুনিটি অফ চুজিং দা ওয়ান ফর এ পার্টিকুলার জারনি ফর এস্ট্রিম পার্টিকুলার মানে একটা ওয়ান এইচ সব ভালো গাড়িটা চুজ করার অপরচুনিটি ফ্রিডম টু সিলেক্ট দ্য বেস্ট ওয়ান কোনো পার্টিকুলার কি অবস্থা ইর কাছে কেন আসছি বলেন তো ই খালি ছিল ইর নাম খয়াকার খা লরসিকাল্লি ফ্রেশ প্যারাতে যান এই ইউটিউবে একটু রিপ্লাই করেন তো প্যারাগ্রাফ ম্যাচিং কেমনে করতেছি ভালো লাগতেছে ন নাও বাকিগুলা টাফ বাকিগুলা কঠিন আছে বাকিগুলা কঠিন হলে কি সমস্যা কি আমি তো অলরেডি মরাবারে দুই তিনটে মারাদিছি দেনা তিনডা কাছে দেন আহ এবং কষ্ট সারা সময় নষ্ট সারা এখন এগুলা কঠিন হ্যাঁ দেখেন আপনি একটু খেয়াল করে দেখেন এই ডি এই জায়গাটা কিন্তু খালি ফ্রেশ এখানে কিন্তু ঝাম করছে ফ্রেশ এখান থেকে মূল মূলত বলতেছে যে ইট মাইট মিন উই নিড টু ম্যানুফ্যাকচার কম গাড়ি হ্যাঁ গাড়ি কম ম্যানুফ্যাকচার করলেও হবে সো ইউজ এর সাথে ম্যানুফ্যাকচারের কোনো রিলেশন নাই এরকম একটা কথা ডিতে ডেনমার্কে বলছে আপনি অবশ্য পুরো প্যাসেজ খুঁজবেন বাট এই জায়গাটা ফ্রেশ ছিল ওই যে মনে আছে অর্ধেক অর্ধেক এই অর্ধেকের থেকে কিন্তু কিছু আসে না এই অর্ধেক থেকে এক মার্ক আসছে সেই অর্ধেকে একটা প্যারাগ্রাফ ম্যাজিক দিছি নাও

এখন এটা আমার জন্য নাইন লেভেল আমার জন্য নাইন লেভেল আমি এক্সাম হলে এটা খুঁজে পাইতাম না হয়তো আমি হয়তো এক্সাম হলে এটা খুঁজে পাইতাম না অনেক সময় যাইতো কিন্তু যে ভাইয়া কিবা আপু পারে না পারে না পারে না হ্যাঁ কিন্তু এই কার শেয়ারিংটা করতে যায় হ্যাঁ নাকানি চুবানি খাইছে এদিকে একটু পড়া বেশি পড়ছে ওনার জন্য আবার চোদ্দ পাঁচ লেভেল কেউ কি বুঝছেন হ্যাঁ কেউ কি বুঝছেন খেলাটা

আমারও মাঝে মধ্যে মনে হয় আল্লাহ এখন ইসরায়েলের লগে আছে হ্যাঁ কিন্তু কাহিনী হয়েছে কাহিনী হয়েছে কাহিনী হয়েছে এক্সাম হল বুঝেন এক্সাম শুনেন মন খারাপ করবেন না মন খারাপ না করে মন খারাপ না করে আল্লাহর কাছে তারা চাইবেন যে আল্লাহ সহজ করে দাও আল্লাহ সহজ করে দাও এই চোদ্দ নাম্বার কোয়েশ্চেন আজকে আমার কাছে নাইন লেভেল কিন্তু যে এদিকে পড়াশোনা করছে তার কাছে পাঁচ লেভেল কারণ লাইনের থেকে একটা গ্যাপ ফিল আসছিল সামারে বুঝছেন এটা তো আমার আমার হাতে নাই এটা আল্লাহর হাতে মানে আমার হাতে কিছু নাই সবই আল্লাহর হাতে আমাদের কারো হাতে কিছু নাই আপনার হাতে কিছু নাই বাট সো কঠিন কোশ্চেনও মাঝে মধ্যে হয়ে যাবে এক্সাম্পল বুঝেন আইএলস এক্সাম না দুনিয়া রিয়েল এক্সাম হল সো মানে মানে কিছু জিনিস আমাদের এক সার ছিল এরকম হ্যাঁ যে আমি উঠব না হ্যাঁ আপনারা নকল টকল করবেন না তবে মানে ওনার ওনার কথা হইলো উনি ওই দূরের থেকে হ্যাঁ তেরো নম্বর বেঞ্চে এদিকে তাকাইছে হ্যাঁ তেরো নম্বর বেঞ্চের খাতাটা টাটা তে জিরো

মেবি আল্লাহ টেস্ট নিতেছে বলতেছে ইসরাইল হ্যাঁ তুই মার সমস্যা নেই ফাইনাল পরকাল তো আছে ওকে সো শোনেন কোন দিকের থেকে কোন দিকে চলে গেছে দায়া দাওয়াতের দিকে চলে গেছে হ্যাঁ সেটা হলো পড়াশোনা করেন ঠিক আছে তবে পরকালটাও ঠিক রাখেন দুনিয়া কিছু না আমার আমি একটা স্টোরি বলি আপনাদেরকে জ্যাক বাই বাইস হলো হলো আমার এই এই যে এখানে লেখা আছে না বাংলা কালার এইদিকে কালার হ্যাঁ এটা হলো ওয়াটারমার্ক এই ফাইলটা জ্যাস বাই বানাইছে আপনার আমার গ্রুপের প্রথম অর্ডার এটা ছিল হ্যাঁ আহ আমার গ্রাফিক্স ডিজাইনারও ছিল তো ওনার হলো ক্যানাডা যাবে ক্যানাডা যাবে মোটামুটি টাকা পয়সা আছে বাফের ঢাকা শহরে ছয়তালা বাড়ি ছয়তালা বাড়ি বুঝে না মানে গেছে ছয়তালা বাড়ি মানে ভালো ভাড়া টারা পায় হ্যাঁ নিজের নিজের নামে হ্যাঁ আমি বাবা নিজের নামে অ্যাকাউন্টে ত্রিশ লাখের মতো আছে ক্যানাডা হয়ে যাবে ভাইয়ের আমি কথা আমি কথা বলতেছি দুই হাজার একুশ সালের কথা হ্যাঁ তো ভাই আমার প্রথম বেচে স্টুডেন্ট ছিল আমার যে টুকটাক এই যে এগুলাতে হেল্প করতো যে মানে অনেক খুব ইয়ে ছিল আমি টাকা দিলেও নিত না হ্যাঁ আমার কাজ টাজ করে দিত লাইফ ক্লাস নিবে উনি লিখে দিয়ে ইয়ে বানাই দিত ফরম্যাট টর্মেট এগুলো বানাই দিত সো ইভেন কি ওয়ার্ড ফাইল গুলো ভাই আমার ঠিক করে দিস অনেস্টলি আমি এগুলো এনো পড়ে সো জ্যাজ ভাই হলো করণ হয়েছে হ্যাঁ আপনার লাইক এক দুই সপ্তাহ আমার সাথে যোগাযোগ ছিল না পরে ওনার এক ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে জ্যাজ ভাই মারা গেছে আপনার ইয়েতে ছিল আর কি হ্যাঁ এখন বয়স হলো তিরিশ সামথিং একত্রিশ বত্রিশ হবে কি বলবো হ্যাঁ টাকা ছিল তারপর আমি ওনারে পার্সোনালি পড়াইছি হ্যাঁ স্কোর সাত সাড়ে সাত পাইতো সাত সাড়ে সাত পাইতো স্কোর আছে টাকা আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে সব আছে কিন্তু এক্সাম দিতে পারা নেই একদম দিব্য দিব্য এই সময় করণoise লেসনটা কি বলেন তো লেসনটা কি ইগান আমি গেছি আমি তো যাই করে গিয়ে ওখানে কাজ করতে আরছি আন্টির সাথে দেখা করছি এবং আমরা ওখানে একটা বড় মিলাদের আয়োজন করছি হ্যাঁ সো আলহামদুলিল্লাহ বাচ্চা হ্যাঁ আল্লাহ না থাকলে কিছু হয় না ঠিক আছে দোয়া করবেন হুসনাপুর কথা ঠিক আছে আল্লাহ না চাইলে কিছুই ঠিক আছে আমি এবার ওমরাতে গেছি আমি দোয়া করছি কাবাতে ভাইয়ের জন্য মনে পড়ছে আমার হঠাৎ কি অবস্থা কি অবস্থা ইউটিউব কি খবর অনেকদিন পরে একটা ভালো ক্লাস দিলাম হুম কি অবস্থা আমি যাইতে পারি আমার নতুন ব্যাচ হবে সাতাশ তারিখ থেকে এই মাসেরই তারও কয়েকদিন আছে অ্যাডমিশনের ইউটিউবে যারা আছেন বলতেছি ব্যাচে আসেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ ওকে একটু কানেক্ট থাকবেন হ্যাঁ

বাচ্চা কাচ্চার জন্য হইলেও ছাড়েন ঠিক আছে স্কুল করে অফিসে আসবেন ঢাকায় উত্তরাতে অফিস দিছি আমরা মেজর ইউরোপ আমেরিকা হম ইউরোপের অনেকগুলো দেশ প্রায় সবগুলো ইউএসএ ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া সবগুলা নিয়ে কাজ করতেছি সো আইসেন ইনশাল্লাহ ডেনমার্ক যাবেন কেউ ডেনমার্ক ডেনমার্ক ইনশাআল্লাহ আইসেন আমি লিখিত কানেকশন আছে ভালো দেশ অভিষেক আছেন অভিষেক আইসা ফয়সাল বাইরে খুঁজবেন ফয়সাল ভাই নাম হয়েছে ফয়সাল অফিসে আইসা বলবেন রাশেদ ভাই ভাই বেড়াতে ভাই পাঠাইছে ফয়সাল ভাই কেডা ফয়সাল ভাই বস অনেকগুলো কোর্স করছে আমরা আলহামদুলিল্লাহ আরো হবে

ট্যাগ দিয়ে পোস্ট দিবেন যে আর আশেদ ভাই ক্লাস করে মজা পাইছি থ্যাংক ইউ শুক্রবারে ক্লাস চাই আমি কমেন্ট করব নোটিফিকেশন পাইলে থাকেন সবাই হ্যাঁ